টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো, আমি দেবো, আমি দেবো, আমি দেবো। একে ফুট হয় দুয়ে প্যাক, এখন খাবি কি খাবি নে ও রবুল তুই ভেবে দেখ। ও টাকা ভাগে দিচ্ছে, একটু চেষ্টা করলি হয়, আব্বার কাছ থেকে দেখি সে কি কয়। ওরা জানে যদি চাই আর একটু আগে আয়। দুইশো টাকা নিতে গেলি আবার বিলারে নানান কথা কয়, ওই দুই জায়গায় তিন হলি বেশ ভালো হয়। ও রবিউল বিশ্বাস কর, মালালার কাছে তিন ছে চাইল বেচেছি, বেশি এই টাকা আমি তোর কাছে নিয়ে আইছি, জানেরও মালাই দিইনি আর আমার কাছে নেই চাইস নে। তার এক পঞ্চাশ টাকার লাইন কর না, তুই দেড় আমি দেড় তিন হইতে মিলে যাচ্ছে একবার। বিশ্বাস কর, তুই যদি আর পাঁচটা মিনিট আগে গতিস আমি আর একশো চাইল বেশি, এই পঞ্চাশ টাকা লাগবে আমি তো জানিই নে। তা আসলেই কেবল দেড় মিনিট হয়নি, পাঁচ মিনিট আগে আমি তোর কাছে কোন কায়দায় কব। ওই হইলো একই কথা, ওই দেখ বন্ধু বিশ্বাস কর, আমার কাছে যদি থাকতো আমি কিন্তু দিয়েই দিতাম আর একটা চাইলেও বেচতাম, তুই আমার কাছে তুই বিশ্বাস করিস না? না। ওই দোস্ত আকবরের সাথে তোর ঘন ঘন ওই আকবরের সাথে কিসের কথা? হ্যাঁ আইলো, ওই ওই যে সামনের সপ্তাহে আমাদের মডেল টেস্ট পরীক্ষা, তা লাস্ট ডেট চলে যাচ্ছে, আমি কোনো পরীক্ষার ফি দিইনি, পরে পরীক্ষার ফি না দিলি বলে আমার পরীক্ষায় দিতে দেবে না, ওই তোরলি সংবাদ কান গতি। তুই মডেল টেস্ট দে আর ফাইনাল টেস্ট দে, সেই যে দেখার বিষয় আমার না, আমি ডাকলি তুই কই যে আকবর আইছে, কিন্তু আমার চকি আজও আকবরের মিললো না, আমি তোর কাছে আসলি আকবর হাওয়া হয়ে যায়। এ ও কি ভূত পেত, হ্যাঁ যে আমি আসলি ও হাওয়া হয়ে যায়। সম্মান মূল কথা হচ্ছে, মূল কথা হচ্ছে তো সম্মান, ও তোমার অতিরিক্ত পরিমাণ সম্মান করে, ও তোমার দেখলে ভয় পায় গোড়ায়, ওর জায়গায় যদি আমি হতাম এই বাড়ি মুখেই হতাম না, তারপরে ও তো আসে আমার সাথে পাঁচটা কথা কয়, তোমার দেখলে ভয়তে দড়ি মারে, তুমি আবার কি দেখি কমান না কমানে ইয়াং বয়াস। ওর সাথে তোর চলাচলটা অতিরিক্ত খারাপ, আমি দেখেছি ও আসলি তুই আমার কাছে শুধু টাকা চাস, ও তোর কি মন্ত্র দিয়ে যায়। হ্যাঁ বারে আব্বা এটা কোথায় কইলে তুমি, একটা সারাদিন আমাদের কাজ কাম করা বা কলেজে যাই দিবা না, তাই কলেজে বিস্তারিত কি হয় না হয় গুরুত্বপূর্ণ কথা, ও এসে আমার খোঁজ খবর দেবে না? আরে ঠিক আছে তুই যা। থাকি আব্বা বলে রাখছো। ও নো, টাকার এই বিষয়টা মিটিয়েছি না মানে। হ্যাঁ এ আমি কি সে টাকা সালিশ করতে যাইছি? হ্যাঁ এ টাকার আবার কোন বিষয়? ও তাহলে একবারে কয়ে তো আমি পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছি, পরীক্ষা আমি আর দিচ্ছি নে, ও আমারও পড়তে পড়তে ভালো লাগে না। লেখাপড়াটা যদি ফ্রি হইতো তাহলে তোর আর এত বড় সিদ্ধান্তটা নিতে হইতো না। ও আর বাবা একটা খুব মানসির মধ্যে লিকসার দিত পারো, তার দোকানে বসে আমার ছেলের পড়ালেখা করাই দিয়ে টাকার মতন টাকা খরচ হচ্ছে, ওর মানসির মতো মানুষ হতে কাও একদম সেদ্ধ হয়ে গেলাম আমি, তখন খুব ভালো থাকে তাই না, দেহের মধ্যে আরাম থাকে। আমার দেহে জ্বালাও আছে, ওয়ান জ্বালাও আছে। টাকাতে একবারে পড়ালেখায় চলে গেলো, পড়ালেখাতে চার দোকানে চলে গেলো, আকবর কি ওই সিদ্ধান্তই দিয়ে গেলো? আরে তাও বলবে না, ওর বন্ধু না এটা দরকার না, যখন দিয়ালে একদম পিঠ থেকে নাই তখন এসেই তো আমার কাছ কয়, কেন তুমি তো একটা দিন পাঁচশো টাকা হাতে দিয়ে গ্রাস দিগার কইলে না, মনে আসতে কলেজতে ঘুরে আই। ও তো এখন ও তো কইল ছয়শো, কেন ও তো আমার প্রত্যেকদিন কলেজে যায়, ওখানে যদি ছয়শো হয় আমি তো যাইতে পারি নি, আমার দুশো বেশি লাগতে পারে মনে হয়। বরাবুল খটকা 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 লেগেছে আমার এই বুকির খাসায়। তুই মনে হয় একই কথা কইয়ে এই আগের সপ্তাহে ছয় সাতশো টাকা নিয়েছিস। আব্বা ওটা খটকা না,
ওইটা তোমার বুকের ঘেঁষায় মনে হয় গ্যাসের ব্যথা, আর সমস্যা তোমার ব্যথায়ও না, সমস্যা তোমার একদম মাথায়। আগের বাদ দিলাম শুধু টেস্ট পরীক্ষা, এবার মডেল টেস্ট পরীক্ষা। মডেল তাহলে একটু টাকা বেশি লাগে না, মডেল পরীক্ষা মডেল বাড়তি না? মডেল টেস্ট, ওই মডেল বাদ দিয়ে শুধু টেস্ট দিলি হইতো না, ওর জন্য আবার 200 বেশি। আমি পারি না আর পারি না, আমি কেন পারি না, এটা পরীক্ষার নামই মডেল টেস্ট, এর মডেল বাদ দিয়ে কোনো টেস্ট হয় না, এর ডাইরেক্ট মডেল টেস্ট, মানে পরীক্ষার নামই মডেল টেস্ট। এই টেস্ট আর কত কবি, টেস্ট আর কত দিবি, একবার ওই প্লে করতে কয়, একবার তুই ফাইনাল দেতে। এই অতিরিক্ত বৈষম্য জ্ঞানের জন্যই তোমার মাথা স্তুলিয়ে অবস্থা আব্বা, টাকা দিবা কি দিবা, দিলি পরীক্ষা দেবো, আর যদি কবে টাকা দেবো না, তাহলে বুঝলাম পরীক্ষা দেওয়ার আমার দরকার নেই, পরীক্ষা না দিলে আমার এক বছর পিছিয়ে যাবো, সুতরাং পড়ালেখা আমার একবারে বাদ, বোর্ড অ্যান্ড ফিনিশিং চলে গেলাম। আমি বদনা দিয়ে বসে রয়েছি, কখন ফুল পিসার দেবে চাইয়ে আছে দিচ্ছি। দেখা মিলে যাই, আমি মাল খেতে চাই, আমি মাল কিনতে চাই, তুমি কোনে রিজাউল ভাই, আজকে যদি একটা বার তোমার দেখা মিলে যায়, বা শালা একটা ফোন চালায় না, কোনে খুঁজে বেড়াবে বাগান আগানে, কোয়ান আসবেন তার নেই ঠিক। যারা আমার মানে, আমি কখন বোন পথে হাঁটি তারাই ভালো জানে, রক আর আসতেছি। আমি নিশ্চিত না হলেও শিওর ছিলাম তুমি এখন এই পথে আসবা, টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো, দেও 3 টাকা। ও ব্যবসা বাদ দিয়ে দিয়েছি মনে, তা কি সালাম তোকে সাহনিকান তুমি বুঝেছো, একবারে শুনে তুমি কি বুঝলে, মানে কি বুঝে কি কইলে? আমি বুঝিনি, আমি বুঝিনি, 3 টাকায় 3 বুটলা হয়, আমি বুঝিনি, ওই ব্যবসা আমি বাদ দিয়ে দিয়েছি মনি। কালকের আগের দিনে সন্ধ্যের সময় তুমি সক্কার কাছে 2 টুকলা মাল বেঁচেছো, আমি নিজে বুঝার সাথে খাইছি, খাওয়ার সময় আমার কাছে হয়েছে রিজাউলের মাল, আমি জানি না ব্যবসা তুমি বাদ দিয়ে দিয়েছো। নিয়ত করিলাম ওর কাছে বেচার পরে আমি ভালো হয়ে যাবো। মেলা দিন পর খুব আশা করে আইলাম, সামনে পরীক্ষা, 3 ঘন্টা পরীক্ষায় ধৈর্য ধরে দিয়ে আমার পক্ষে সম্ভব না। না মনি ও লাইন নেই, আর ছেলেপেলের কাছে মাল বেশি মান সম্মান থাকে না। তোমারও মান সম্মান আছে, আমি তো একবারে OMG হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, তুমি মান সম্মানের চিন্তা করো না। আমার মান সম্মান নেই, আমার ওই বাপ দাদার যে মান সম্মান আছে ওইটা আমি ভাঙিয়ে চুরিয়ে চলি, আর যখন ছট পড়ে তোমার কাছে যে চাই। ওই শ্বাস ওই বাপ দাও দিবা কি না? ও মনি দেব কি, তোরা শুধু টাকা কম দিস, এই জন্য ব্যবসায় বাদ দিয়ে দিছি, আর ওই নিজের একটু খরচ জন্য রেখে দিছি, মাঝে সাথে ওইটুকু খাই। ও তাহলে আর কি, টাকা পয়সা আজকে বেশ কয়টা ছিল, মনে করলাম বেশি করে নিয়ে যাক, তাহলে একবার আরেকজনের কাছ থেকে নিবানে আমি কবে তোমার টাকা কম দিলাম, এবার সামনে বেড়ে দিয়ে দাও, এতক্ষণ আমার খাইয়ে দেয় রিক্স মুক্ত হয়ে নড়ি খাই দিয়ে ঘুরে বেড়াতে পারি, দাস দায়িত্ব নিধির বই থাকে টুকরাটা এনে বেড়াতে না। এনে 3 টাকা দে।
তুমি টাকা 300 নিবা ভালো কথা, এ কাজ টুক করে আসছি। এবেলা তো আমি হেনে বসে গান গাচ্ছি, পাখির ডিম খোঁজার জন্য তো মুটকি খুললে 3 টাকার টমক পেয়ে গেলাম। না এ 2 টাকার ব্যাগ দিছি নে তোকের ঘরের পিছনে দুয়ার পিছনে, ওই ইট ডাউসকে দেখছে না, ওর ভিতরে 2 টাকা তামুক আছে, অন্তে নিয়ে নিছে নে। নাম তো তামুক রিজা বলে এমনি হইনি, যেনে হাত দেয় সেনে তামুক থাকে, দিয়ে দিলাম তামুক পালি হয়। টাকা দুজন আজকে এলাকার বাগান আগানকার নিজের ঘরও সার্ট করবো, অন্যায় রিজাউল ছুঁয়ে দিতে পারে এটা লো। আরে রবিউল, এই রিজাউল মাল কম দেয় না, তুই রিজাউলের কাছে টাকা কম দিস, মাল কিন্তু একদম আমি কোনোদিন পাইনি তোর কাছ থেকে, মানে রিজাল্ট তোর কম দেয় না, তুই টাকাটা কম দিস আমি বুঝে আসে না। যাই হোক, টিসিবির মতো মালটা যদি ন্যায্য মূল্যে কেউ বিক্রি করতো আমার কাছে, আমি তার জন্য কিছু না করতারি মনে হতে দোয়া করতাম। মাল জিনিস তো কম দিলে আর নাকি নেটা গান্ধম করা যায়। আরে একবার আমি একটা স্টুডেন্ট মানুষ, আমার মা ভাই পকেটে গ্যাস লাইটার আমি কোন কায়দায় রাখবো, তুই কদিনই, তুই স্টুডেন্ট মানুষ আর আমি তো ছাত্র, পড়িও তো আমরা এক ক্লাসে, তা তুই লাইট রাখবি নে আমারই রাখতে হবে। তাও শালা দাদজা মাসবা পেপসিডেন্ট সাথে করে রাখবা না, মানুষ কাজ তাই এবার আবার গ্যাস লাইট পকেটে রাখলে আব্বা তুমি টের পেতায় মারবে না, ওই সিলার পিঠিতে এমনি এমনি হারালেই আমার দোষ। হ্যাঁ তোর আব্বা হয় আর আমার তো বিরাই খালো হয়, তোর মারে আব্বাই আমার তো গ্যাস লাইট পালিয়ে মনে কর চুমো দেবে না, ভালোবাসবে না। হাই অরবু তুই একাই খা, আমার দিস নে টাকা, মনে হয় তুই একাই দিস, ওই তুই এক কাজ কর বসে পড়ে মনে সুখি টানতে থাক, আর তোর টানগুলো আমি খাতায় নোট করি। ওইটা ওই মাল খাচ্ছিলাম বলে মনে নেই, না তুই এরাম ভাব করিস মনে হয় যে মাল আমি তোর কাছে শিয়াল বন্দুক দিয়েছি। ছাগলে কি মাল খায়? না ছাগল মাল খাবে না, ছাগলের এই দিকটা গন্ধটা আসতে তো শুকিয়ে থাকি। না ছাগল তো মাল খায়নি, মাল তো মনে হচ্ছে এদিক থেকে খাচ্ছে, দেখতে হচ্ছে নিজের আপন মনে করে টানিস নিয়ে দে, টানটা শেষ হওয়ার আগেই নিয়ে নিলি, যে আবেগ ঘন মন মানসিকতা নিয়ে আমি টানটা দিচ্ছিলাম শেষ করতে দিলি না। আমি নিয়ে নিলাম নাকি, চোখ বন্ধ করে কোন সুইমিং পুল টুল মনে করে কোনে কি ফিলিং নিচ্ছিস, আর মাল টানি হ্যাঁ ফেলে গেলি না কেন, এক গেম সাপ গেম খেলছিলাম কোনে কি ফেললি। হ্যাঁ
বন্ধু কাজটু করলো কি নিজের আপন মনে করে বিশ্বাস কর বন্ধু, আমি শোক দুটো বন্ধ করে দিয়ে ওদের সাগর পাড়ে বসে কুয়াকাটা সমুদ্র সৈকতে বসে আমি ড্রিঙ্ক করছি। তোর নিল কখন তাই নিয়ে আবার লিভ হয়েছে চলে গেল, মানে বলা নেই কয় নেই কিচ্ছু নেই, আর তুই সুইমিং পুল কি সমুদ্র সৈকতে চিন্তা আসিস, ও মশিয়াতে তাই আব্বার কাজ কমে নে সেটা একবার আমল নিয়েছিস। মাল তো এক বিড়ি ছিল বন্ধু শেষ হয়ে গেছে, এখন কি করা যায়, ধসে সাল তাদের ধসে সাল ধসের ভিতরে যাইয়ে বাগান আগান উড়ে তারা করবা না ওর ভিতরে লাইন হয়ে যাবে না। আর এই মশিয়া না, এই মশিয়াতে আব্বার কাজ কবে কি, আমরা উল্টাকে আব্বার কাছে কবো আব্বা ও বসে মাল খাচ্ছিল আমরা তো বারণ করলাম বলে আব্বাকে আরো বইকে থেকে তাড়াতাড়ি করে মাল টেনে বাড়ির দিকে হাঁকে পড়ে গেছে। আর ধসে সাল তাদের ধসে সাল ধসে একটা লাইন করে ফেলবা তাড়াতাড়ি। আর বন্ধু তোর ভালো বুদ্ধি আস কিন্তু বুঝাও যায় না। বন্ধু তুই যে গুছালো কেদায় মাল বানাস, তুই যদি মনোযোগ দিয়ে অন্য কাজ করতিস তোর ভাতের অভাব হইতো না, আর তোর উচ্চ লেভেলের একটা চাকরি হইতো। মালে তো গুছালো কেদায় বানাই, মালের তো অভাব হয় কি করতে, এ তা নাই হইলো, তুই মাল খাস ঠিক আছে, তা মাল এত সুন্দর করে কাটা কোনতে শিখেছিস? তুই আবার সে অতীত নিয়ে টান দিলি, তুই জানিস না আমার অতীত খুব ভয়ানক। শোন তাহলে একটা কথা শোন, আমি একটা প্রেম করতাম না, মনে করো প্রেমে ছেঁকা খাইলাম সেই জন্য মাল খাওয়া ধরেছি, এখন মাল কাটি মনে হয় মাল কাটি নে ওই প্রেম এরকম টুকরো 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 করে কাটি আর সিগারেটে পুড়ে খাই। প্রেম ও আবার কাটা যায়, যাই হোক এই লাইনে আমার আগে আসা ঠিক হয়নি। ক্যা আমার মনে হচ্ছে জোর করে একটা প্রেম করে ছেঁকা খেয়ে তারপর এই জায়গা আসি, কারণ কি আমি যে কোন দুঃখই মাল খাই তা আমি নিজেই জানি না। পরে আবার ওই কথা মনে করে আধা ঘন্টা কান্দে তারপর শোধ করেছি। খালি দেখ বন্ধু আমি কি করি, তুই শুধু লাস্টে খুঁটবি। বন্ধু মাল আর এখন তো কোনো জায়গায় বসে খাওয়া যাবে না বুঝিস নি, রিক্সে আসছে এখন তো মাল অল টাইম রানিং করে দেখাতে। বন্ধু দেখ টাকি মাছ সালা মনে হচ্ছে খেয়ে নড়তে পাইতেন না, তুই দাঁড়া বন্ধু টাকি মাছ কোন দেখলি ধরে রেখা
এই আষাঢ় মাস আসলি ছাগল যে তো ঘন ঘন ডাকে খেয়েছিস, এক ডাকের জায়গায় দুই ডাকও বইয়ে যায়। Oh no! Oh no!